আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে সাইকল একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় বাংলা, পত্র দ্বিতীয়, বিষয় কোড 102, এইচএসসি স্তরের। অর্থাৎ আজকে যে অ্যাসাইনমেন্ট নাম্বারটা সেটা হচ্ছে 4। অ্যাসাইনমেন্ট যে বিষয়টা নিয়ে করতে হবে সেটা হচ্ছে নিজের এলাকার সামাজিক সমস্যামূলক কোনো বিষয় নিয়ে পত্রিকা প্রকাশে উপযোগী প্রতিবেদন তৈরি করা। এবার চলে যাব আমরা সরাসরি নির্দেশনা ক্ষেত্রে। নির্দেশনা ক্ষেত্রে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে কি কি নির্দেশনা দিয়েছে এই অ্যাসাইনমেন্টটা, নিজের এলাকার সামাজিক সমস্যামূলক কোনো বিষয় নিয়ে পত্রিকা প্রকাশের উপযোগিতা প্রতিবেদন তৈরি করতে যে নির্দেশনাটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রতিবেদন লেখার সময় কাঠামো অনুসরণ করতে হবে। একটা প্রপার কাঠামো তোমাকে অনুসরণ করতে হবে। দেন বিষয়টা, বিষয়টি সামাজিক সমস্যামূলক ও নিজের এলাকার হওয়া যায়। অর্থাৎ তুমি যে এলাকায় বসবাস করতেছো ঠিক সেই এলাকার যে সামাজিক সমস্যাটা আছে এবং সেই সমস্যাটা নিয়েই তোমাকে কথা বলতে হবে। দেন 3 নম্বর, সামাজিক প্রাসঙ্গিক তথ্য উপাত্ত যুক্ত করতে হবে। তো ওই সমস্যার সমাধানে যে তথ্য উপাত্তগুলো আছে সেটা কিন্তু তোমাকে ইনক্লুড করতে হবে, যে কী কী সমস্যা আছে এবং এটার অন্তরায় এটা কী, এবং সেটা কিন্তু বানানটা অনেকটা নির্ভুল হতে হবে। কোনো বানান যদি ভুল হয় তাহলে কিন্তু নাম্বার কমে যাবে। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবে, যখন একটা প্রতিবেদন লিখবে অবশ্যই তার যথাযথ মূল্যায়ন করার মতো অ্যাবিলিটি সেই লেখাটা থাকতে হবে, লেখার কাঠামো অনুসরণ করতে হবে, সামাজিক সমস্যা নিজের এলাকার চিহ্নিত করতে হবে এবং সেইটা কী কী সমস্যা এবং তথ্য উপাত্তের মাধ্যমে সেটা কিন্তু বিশ্লেষণ করতে হবে। অফকোর্স তার বানান ঠিক রাখতে হবে, ভাষা এবং উপস্থান ভঙ্গি চমৎকার হতে হবে, আকর্ষণীয় হতে হবে। যে কোনো একটা প্রতিবেদন যদি মানুষের অ্যাট্রাকশন না হয় তাহলে কিন্তু সেইটা তোমার মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না, সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। সো আমরা দেরি না করে আমরা সরাসরি আমাদের ক্যাপশন অর্থাৎ শিরোনামে চলে যাব। হ্যাঁ, আর এই ভিডিওটি দেখার সময় আপনি যদি অবশ্যই নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, ডেফিনেটলি ইউ শুড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বিকজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। সো সরাসরি আমরা চলে যাচ্ছি অ্যাসাইনমেন্টের শিরোনাম। একটা অ্যাসাইনমেন্ট, এই বাংলার অ্যাসাইনমেন্ট যেটার শিরোনাম হবে সেটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে নিজের এলাকায় সমস্যামূলক কোনো বিষয় নিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী প্রতিবেদন তৈরি। ওকে, প্রথমেই আমরা একটা সমস্যা নিয়ে আসছি, সেটা হচ্ছে ভয়াবহ যানজট। শিক্ষার্থী বন্ধুরা, এলাকাবাসী অতিষ্ঠ নিজস্ব প্রতিবেদক ডেমরা ঢাকা, এই হচ্ছে তোমার ভয়াবহ যানজটের ওপর একটা প্রতিবেদন যিনি করতেছেন তার তার আর কি অ্যাড্রেস। আমি রাজধানী ঢাকার একজন বাসিন্দা, বর্তমানে রাজধানী ঢাকার যানজট যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে, পড়াশোনা জীবিকার তাগিদে দিন দিন মানুষ ঢাকামুখী হচ্ছে, মানুষের চাহিদা মেটাতে গণপরিবহনের সংখ্যাও বাড়ছে কিন্তু রাস্তা সে অনুযায়ী কিন্তু বড় হচ্ছে না, মানে বাড়তেছে না, তাই যানজট কমছে না বরং বাড়ছে। মহানগরীতে স্থায়ী অস্থায়ীভাবে বসবাসরত মানুষের বিভিন্ন প্রয়োজনে মানুষ বাইরে আসা যাওয়া করে, যেসব দুর্ভোগের শিকার হয় তার মধ্যে যানজট সবার ওপরে, শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারী শ্রমিক পথচারী সবাই সর্বগ্রাসী এই যানজটের প্রবল শিকার। যানজটের কারণে গতি থমকে থাকলেও সময় কিন্তু থেমে থাকে না, ফলে কাজে বেরোলেই প্রায় ক্ষেত্রে দেখা যায় ব্যর্থতা। শুধু যানজটের কারণে একজন নগরবাসী বছরে 12 দিন সময় নষ্ট হয় রাজধানীতে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে, প্রতিদিন 5 কোটি টাকার জ্বালানি অতিরিক্ত খরচ হয়। ভাবতে গেলে কিন্তু অবাক, ঢাকা শহরে বেশিরভাগ রাস্তা অপ্রশস্ত সংকীর্ণ, জনসাধারণের যাতায়াতের জন্য 25% ফুটপাথ থাকার কথা থাকলেও তা কিন্তু নেই, আবার যতটুকু আছে বেশিরভাগ স্থানে কলকারখানা, হোটেল, রেস্তা, ফেরিওয়ালা দখলে। এছাড়া এই শহরের রাস্তার অনেকাংশ যত্রতত্র ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে রেখেছে, এর ফলে যানজট ক্রমেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই দুর্বিষহ যানজট দেশের আর্থসামাজিক উন্নয়নে অনেকাংশ কিন্তু ব্যাহত করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজধানীর অর্থনৈতিক অবস্থা, তা যাতায়াত ছাড়া যাতায়াতে বিঘ্ন ঘটাচ্ছে, তাতে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যাচ্ছে, সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে কিন্তু কাঁচামাল। যানজট কমানোর জন্য কতগুলি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেইটা কিন্তু আমরা পরে লিখে দিয়েছি, চোখ খুব সুন্দর করে খেয়াল করতে হবে। অবশ্যই রিক্সার দৌরত্ব কমাতে হবে। বন্ধুরা, ঢাকার শহরে কিন্তু অসম্ভব পরিমাণ ঢাকার শহরে রিক্সা যত্রতত্র ঘোরাফেরা করে, এতে কিন্তু জ্যাম অর্থাৎ ট্রাফিক কিন্তু আরও বাড়ে। যত্রতত্র গড়ে ওঠা এলোপাতারি বাজার বিপণী বিতান উচ্ছেদ করতে হবে, যত্রতত্র যানবাহন থামিয়ে লোক ওঠানো নামানো রোধ করতে হবে, অবৈধ পার্কিং বন্ধ করতে হবে, ফুটপাথ হকার দখলমুক্ত করতে হবে, বেশিরভাগ রাস্তা ওয়ান ওয়ে করানো, ক্রসিং কমানো করতে হবে, রাস্তা খোঁড়াখুঁড়ি প্রতিযোগিতা বন্ধ করতে হবে,
গুরুত্বপূর্ণ মোড়ে বহুমুখী উড়াল সেতু নির্মাণ করতে হবে, রাস্তার বাস টার্মিনাল উঠিয়ে দিতে হবে, রাজধানীর অভ্যন্তরে শিল্প কারখানা, কিছু হাসপাতাল, কলেজ, আদালত শহরের বাইরে স্থাপন করতে হবে, তারপরে পাতাল ও মেট্রো রেল তৈরির ব্যবস্থা করতে হবে, সংযোগ সড়ক স্থাপন করতে হবে, অর্থাৎ এক সড়কের সাথে আর একটা সড়কের যে কানেক্টিং রোড সেটা কিন্তু স্থাপন করতে হবে। এই জাতীয় টুলসগুলো যদি আমরা আমাদের শহরে ব্যবহার করতে পারি বা এই ধরনের বিষয়গুলোকে যদি রোধ করতে পারি এবং পরিকল্পনা করতে পারি, আমার মনে হয় আমাদের যে যানজটের সমস্যা সেটা অনেকাংশে কমে আসবে। রাজধানী ঢাকার নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য সাবলীল ও গতিশীল করে তুলতে নগরীর এই যানজট সমস্যার সমাধান অবশ্যই করতেই হবে। যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই রাজধানী ঢাকা তার বাসযোগ্য অবস্থান কিন্তু হারাবে। যানজট সমাধান কল্পে আলাপ আলোচনা লেখালেখি অনেক হয়েছে, এখন শুধু প্রয়োজন সরকারের সুদৃষ্টি, সময় উপযোগী সুন্দর বিজ্ঞানসম্মত পরিকল্পনা এবং তার দ্রুত বাস্তবায়ন। প্রতিবেদকের নাম এই যে বন্ধুরা, তোমরা জাস্ট তোমাদের এলাকার যে এলাকার থেকে কথা বলছো সে এলাকায় যিনি কথা বলছেন তার নাম লিখবেন। প্রতিবেদকের শিরোনাম ভয়াবহ যানজট, এলাকাবাসী অতিষ্ঠিত অতিষ্ঠ, প্রতিবেদক তৈরি 6 সেপ্টেম্বর 2021। আমরা তো এটা লিখছি, তোমার তোমার যেদিনকে তুমি লিখবে সেই অনুযায়ী তোমার প্রতিবেদনটা অবশ্যই এইভাবে করবে। তো এই ছিল আজকে বাংলা অ্যাসাইনমেন্ট, নিজের এলাকায় সামাজিক সমস্যামূলক কোনো বিষয় নিয়ে পত্রিকা প্রকাশ।